আসসালামু আলাইকুম সবাইকে। পটুকরের তৃতীয় ক্লাসে আমি দেখাবো ডাইমেনশন স্টাইল। তার জন্য আমি প্রথমে একটি লাইন ক্রিয়েট করব। লাইন ক্রিয়েট করার জন্য কিবোর্ড থেকে এল টাইপ করব, টাইপ করে এন্টার দেব এবং যে কোনো একটি পয়েন্টের থেকে ক্লিক করার পর মাউসটা যদি আমি রাইট সাইডে নিয়ে যাই, নিয়ে যেয়ে আমি যদি এখন 12 ফিট টাইপ করে এন্টার দেই তো লাইনটি 12 ফিট হয়ে যাবে। এবং আরেকটি লাইন ক্রিয়েট করার জন্য আবার এল টাইপ করব এবং এটা বাঁকা নেওয়ার জন্য আরেকটি আমি যদি এটি 15 ফিট নিয়ে যাই তাহলে 15 ফিট টাইপ করে এন্টার দেব। এখন আমি দেখব যে এই লাইনটি আসলে কত ফিট আছে, মেজারমেন্টটা দেখব। তার জন্য উপরে এই লিমিট এই অপশন থেকে লিনিয়ারে ক্লিক করব। ক্লিক করার পর দুইটি পয়েন্টে যদি আমি ফার্স্ট পয়েন্ট এবং সেকেন্ড পয়েন্টে ক্লিক করি তো এরকম দেখাবে। এখানে দেখাচ্ছে ডাইমেনশনগুলো অনেক ছোট দেখাচ্ছে এবং দশমিক প্রিসিশন 4 সংখ্যা দেখাচ্ছে এবং এই পাশে কিছু স্যাম্পল আছে এগুলো অনেক ছোট দেখাচ্ছে। আর আমি দেখাবো এটারই ব্যবহার, যেগুলো কীভাবে ডাইমেনশন স্টাইলগুলো সুন্দর করতে হয়। চলুন শুরু করি। তার জন্য আমাকে উপরে ডাইমেনশন মেনু থেকে ডাইমেনশন স্টাইলে যেতে হবে অথবা কিবোর্ড থেকে ডি টাইপ করে এন্টার দিব, তাহলে এই পেজটি চলে আসবে। এখন আমি যদি এইখানে একটি ড্রয়িংয়ের এক একটি এক এক ডাইমেনশন এক অন্যরকম করে দিব, তার জন্য আমি এই নিউ বাটনটিতে ক্লিক করতে পারি। নিউ বাটনটিতে ক্লিক করার পর এরকম একটি পেজ চলে আসবে। এখন আমি এখানে একটি নতুন নামে সেভ দিব, যেরকম টেক্সট নামে আমি একটি অপশন কন্টিনিউ দিলাম, তারপর ওকে দিই, ঠিক এখানে একটি টেক্সট নামে বার চলে আসবে। তো আমি যদি এখন স্ট্যান্ডার্ড এই অপশনটিকে মডিফাই করতে চাই, তার জন্য মডিফাই অপশনে যাব। যাওয়ার পর আমি প্রথমে লাইন থেকে দেখব, লাইনে ক্লিক করলাম। করার পর নিচে আছে কালার অপশন, আমি এই লাইনটিকে কী ধরনের কী কালার দিব সেটা এখানে শো করবে, মানে আমাকে দেখিয়ে দিতে হবে। তার জন্য কালার এই অপশনটিতে আমি যদি কোনো একটি লাইনে ক্লিক করি তাহলে সেটি রেড কালার দেখাবে। আদারওয়াইজ যদি অন্য কোনো কালার দিতে চাই তাহলে সেক্ষেত্রে নিচে সিলেক্ট কালার একটি অপশন আছে, এই অপশনটিতে ক্লিক করব। করার পর এরকম একটি বক্স চলে আসবে, অথবা যদি আমি রাইট সাইডে আরেকটি বক্স আছে এই বক্সে ক্লিক করি, ঠিক এরকম আমি কালার দিতে পারবো। আমি যদি এখন নিচের এই কালারটি ইউজ করি এবং অথবা আমি যদি এখান থেকে অন্য কোনো কালার ইউজ করি, যেমন আমি এই কালারটি ইউজ করব, তার জন্য এদের কালারটি দিয়ে দিলাম। এখন লাইন টাইপে যদি আমি এই ড্রপ ডাউনটিতে ক্লিক করি, তারপর নিচে দেখতে পাবো আদার্স নামে একটি অপশন আছে, এই আদার্সে ক্লিক করব। করার পর আমি লোড অপশনে যাব, লোড বাটনটি ক্লিক করব। লোড বাটনটি ক্লিক করলে ঠিক এরকম একটি বক্স চলে আসবে, এই বক্স থেকে আমি যে কোনো ধরনের স্টাইলে এখান থেকে নিতে পারি। তার জন্য আমি যদি প্রথমে আইসো ড্যাশ নামে যে অপশনটি আছে এটিতে ক্লিক করে ওকে দিব। এখন আমি এই বাটনটিতে ক্লিক করে ওকে বাটনটি ক্লিক করব। এখন যদি আমি দেখি যে আমি কতটুকু পরিবর্তন করেছি, যদি দেখার জন্য আমাকে ওকে বাটনে ক্লিক করবো এবং সেট কারেন্টটিতে ক্লিক করে কেটে দিব, উপরেতে ক্লোজে আমি কেটে দিব। তো দেখতে পাবো যে আমার এই কালারটি চেঞ্জ হয়েছে এবং এটি ড্যাশবোর্ডের মতো হয়েছে। এখন যদি আমি এই অপশনগুলো চেঞ্জ করতে চাই, এই সাইজটাকে বড় করব, অ্যারো সাইজগুলোকে, আর এই বাহকগুলো থাকবে কি থাকবে না এর উপর ডিপেন্ড করবে। আমি যদি আবার তার জন্য আবার আমি কিবোর্ড থেকে ডি টাইপ করে এন্টার দেবো, এই পেজটি চলে আসবে এবং এটা একটু সরিয়ে ডাইমেন্ড মডিফাই অপশনে ক্লিক করলে আবার চলে আসবে এটা। ওকে, এখন আমি যে কাজটি করবো, নিচে অপশন দেখা যাবে এই যে সাদা লাইনটি আছে হোয়াইট কালারের, এটি সরি এখানে সাফিসে যদি আমি এই বাটনটি টিক দিয়ে দিই তাহলে এখানে এই লাইনটি শো করবে না। দ্যাট মিনস লেখাটা যে আমি এখানে দেখতে পাচ্ছি স্ক্রিনে যে এরকম শো করবে। অথবা আমি দুটো টিকটি উঠিয়ে দিলাম, নিচে এই অপশন থেকে আমি কালার চেঞ্জ করে দিব, রেড কালার দিয়ে দিব।
আর এটা যদি আমি এখান থেকে না রাখতে চাই, তো তার জন্য এটা স্পিন করে উঠিয়ে দিব। এখন আমি সিম্বল অ্যান্ড অ্যারোতে ক্লিক করব। করার পর আমি যদি এখানে এইরকম অ্যারো টাইপের দেওয়া আছে, আমি যদি নিচে ক্লিক করে এগুলো চেঞ্জ করে দিতে পারি। আমি এখান থেকে ডট মানে চেঞ্জ করে দিলাম, আর এই ডটের সাইজটা নিচে থেকে অ্যারো সাইজে আমি চেঞ্জ করে দিতে পারি। আমি যদি এখানে 6 ইঞ্চি করে দিই, এই সাইজটা অনেক বড় হবে। এবং যদি আমি এখন টেক্সটে যাব, টেক্সটে যাওয়ার পর নিচে আসতে যে টেক্সট হাইট, টেক্সট হাইটটি আমি 6 ইঞ্চি অথবা 8 ইঞ্চি করে দিলাম, তো লেখাটা 8 ইঞ্চি বড় হবে। এখন আমি যদি উপরে এই টেক্সটের এই কালার, যদি টেক্সটগুলো আমি চেঞ্জ করতে চাই, তার জন্য স্ট্যান্ডার্ডের ডান পাশে ডিসপ্লে দ্য টেক্সট স্টাইল একটি অপশন আছে ছোটো টুলবারের মতো, এই বাটনটি ক্লিক করব, তাহলে এরকম একটি পেজ চলে আসবে। এখন এই পয়েন্ট থেকে আমি টেক্সটগুলো চেঞ্জ করতে পারবো। এখান থেকে যদি আমি আপনার ইচ্ছা মতো টেক্সটগুলো চেঞ্জ করে নিতে পারেন, তারপরে ওকে বাটনটিতে অ্যাপ্লাই বাটনে ক্লিক করবেন। তবে এটা কেটে দিলাম। তারপরে আমি টেক্সটের কালার, আমি লেখাগুলো কোন কালার থাকবে তা আমি এই পয়েন্ট থেকে সিলেক্ট করে দিতে পারি। তার জন্য আমি সিলেক্ট অপশন থেকে আমি লেখ টেক্সট কালারগুলো আমি এই কালার করে দিলাম, এবং পিছনে যদি কোনো রেড কালার থাকে আমি নিচ থেকে একটু হোয়াইট মানে নর্মালি হালকা কোনো কালার দিয়ে দিব। তার জন্য আমি যদি এই কালারটা এরকম চলে আসবে, এবং টেক্সট হাইট দিয়ে দিয়েছি, এখান থেকে আর কোনো কিছু করতে হবে না। এখন ফিটে এই পয়েন্টে আমার তেমন কিছু পরিবর্তন করতে হবে না। প্রাইমারি ইউনিটে যাবো। প্রাইমারি ইউনিটে যাওয়ার জন্য আমি এটা যেহেতু ড্রয়িং ইঞ্চিতে করা, দ্যাট মিন্স এটা ফিটে দেখাবে, তার জন্য এখানে ডেসিমেলের জায়গা থেকে আমি ইঞ্জিনিয়ারিং দেখিয়ে দিব। তার জন্য তারপরে এটা এরকম ফিট চিহ্ন দেখাবে, এবং প্রিসিশন দশমিকের পরে 2 সংখ্যা করে দিব, কমিয়ে দিব। এবং এখানে সাফিক্স নামে একটি অপশন আছে নিচে, এই সাফিক্সে যদি আমি কোনো সংখ্যা দিয়ে দিই তাহলে লেখা পিছনে শুরু করবে। যেমন আমি FT দিয়ে দিলাম, তাহলে এখানে এটা ফিট আকারে শুরু করবে। অথবা দেওয়ার পর আমি যদি প্রিফিক্সে দিই তাহলে এই টেক্সটে ফ্রন্টে সামনে শুরু করবে। তো তারপর আমি ওকে বাটনটিতে ক্লিক করব এবং সেট বাটনে ক্লিক করব। তাহলে আমি দেখতে পাবো ঠিক এরকম আমাদের টেক্সটগুলো চেঞ্জ হয়ে গেছে। এখন যদি আমি একটি আবার একটি লাইন ক্রিয়েট করি, একটি মানে একটি রেক্ট্যাঙ্গুলার মতো তৈরি করবো, 1 ফিট ক্লিক করে এই লাইনটি আমি 15 ফিট এবং নিচের দিকে 12 ফিট, এবং এর দিক থেকে যদি আমি ক্লোজ করে দিই সেই ক্ষেত্রে ক্লোজ অপশনে ক্লিক করলে ক্লোজ হয়ে যাবে। আর আমি যদি এখন এটা ডাইমেনশন দেখতে চাই, তার জন্য আমাকে যেতে হবে লিনিয়ারে এই অপশনটিতে। লিনিয়ারে যাওয়ার পর আমি এই মাথায় লাইনটির এই পয়েন্টে ক্লিক করবো, ইন পয়েন্টে, এবং লাস্টে ইন পয়েন্টে ক্লিক করলে এই পয়েন্টটি দেখাবে। আদারওয়াইজ যদি আমি এই লাইনটি পুরাটু দেখতে চাই, মানে ফুল লেন্থ কতটুকু আছে, তার জন্য লিনিয়ারে ক্লিক করার পর আমি 2টা পয়েন্টে ক্লিক করব না, তার জন্য আমি এন্টার দেব কিবোর্ড থেকে। এন্টার টাইপ করার পর আমি এই বাটনটিতে ক্লিক করব, এখন এই লাইনটি পুরোটা দেখাবে। এখন যদি আমি ঠিক এইভাবে দেখতে পাবো এবং লিনিয়ারে অপশন থেকে আমি এটা দেখতে পাবো। তো আজকে ক্লাস এই পর্যন্তই।